করোনাভাইরাসের বহুমুখী প্রভাব পড়েছে সব খাতেই এর মধ্যে স্বাস্থ্যখাত সরাসরি করোনাভাইরাসকে মোকাবেলা করছে অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যাওয়ায় চরম ঝুঁকিতে আছে নিম্নয়ের মানুষ প্রায় তিন কোটি মানুষের রুটি রুজিতে আঘাত এনেছে মহামারী করোনাভাইরাস দুই হাজার সালের প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে খাদ্যটি আগেরবারের চেয়ে বেড়েছে বরাদ্দ প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ একচল্লিশ হাজার সাতাশ কোটি টাকা এর মাঝে অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য উনত্রিশ হাজার দুইশো সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী এছাড়া যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য দশ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার উনিশ বিশ অর্থ স্বাস্থ্যখাতে মূল বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল পঁচিশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা তবে সংশোধিত বাজেটে তা তেইশ হাজার ছয়শো বিরানব্বই কোটি টাকায় নেমে আসে এই হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বরাদ্দ বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে তেইশ শতাংশ বেড়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী দু হাজার বিশ দু অর্থ বছরে দুশো সাতচল্লিশ কোটি টাকা প্রস্তাব করা হল বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতেও অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সমাজের প্রান্তিক মানুষের সুরক্ষায় এবার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা যা মোট বাজেটের ষোলো দশমিক আট তিন শতাংশ গেল দুই হাজার উনিশ বিশ অর্থবছরের মূল বাজেটে এ খাতে চুয়াত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে একাশি হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকা করা হয় বাজেটে বলা হয় করোনাভাইরাস মহামারীর কারণে সবচেয়ে বেশি দারিদ্রপ্রবণ একশোটি উপজেলায় সব দরিদ্রপ্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে তাতে পাঁচ লাখ নতুন উপকারভোগী যোগ হবে এই উপজেলাগুলোর সব বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে ভাতার আওতায় আনা হবে এতে নতুন যোগ হবে সাড়ে তিন লাখ উপকারভোগী এছাড়া আঠারো লাখ অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী যাদের মধ্যে দুই লাখ পঞ্চান্ন হাজার জন নতুন ৰিয়াছাদ চানভী বি ডি নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডট কম